আমি যেহেতু বর্তমান দুটা তিনটা পার্টির লোক লাগে ব্রিটিশ সরকার চলাইছে জি এস পি বিজেপি আর ইউপিপিএল আর বর্তমান ভালদরে চলি আছে আর যেটা মতে হইতে ব্যক্তিগত কথাও পারে মনের কথাও পারে আর কিন্তু আমার আইসোলেট হয়ে আছে নিজের পার্টির ভিতরতে আসলে যদিও জি এস পি প্রেসিডেন্ট হিসাবে আছে কিন্তু তথাপি নিজের পার্টি যেজন এম হয়ে আছে আমার পার্টি আমার সরকার জি এস পি করণীয়ার একো কথাই নামানে পার্টির আমার পার্টির লগ লাগে সরকার চলছে সেইমতে আছে কাম করেছে আর সরকার বিরুদ্ধে কোনো কাম করা দেখা নাই সেকারণে নবকরণে কি অর্থ লই কি স্বার্থ লই কি উদ্দেশ্য লই মতে কিছু রবিরাম নার্সারি যিখিনি কথা থাকিছে সেইটো মনে পালে সদায় কল্পনা ৰাজ্যত থাকে বাস্তৱটি তাক দেখা নাপায় আৰু সেইকাৰণে মনত যি কল্পনা কৰি যি চলিছে সেই প্ৰতিখিনি বক্তব্য দাঙি ধৰিছে তেওঁৰ কথা কোনো সত্যতা নাই কাৰণ ব্ৰিটিছ অঞ্চলৰ যিখিনি দায়িত্ব সন্মুখীন পৰিৱেশ আছে শান্তি পৰিৱেশত থাকি মানুহে উন্নয়নৰ যিখিনি কাম দেখিছে তাত বহুত নম্বৰ যি মন্তব্য তাত কোনো সত্যতা নাই আৰু তেওঁ সকলো সময়ত তেওঁ অশান্তি হোৱাটো বিচাৰিছে যিহেতু অঞ্চলত অশান্তি হোৱাটো বিচাৰে আৰু অশান্তি কৰিব কাৰণে তেওঁ সৃষ্টি তেনেকুৱা বিভিন্ন ষড়যন্ত্ৰ পৰিলক্ষিত হৈছে সেইকাৰণে তেনেকেই অশান্ত সৃষ্টি কৰি তেখেতসকলে গাদী আকৌ পুনৰ দখল কৰিব পাৰিছে কিন্তু পৰিৱৰ্তন তেখেতে এই মন্তব্য দাঙি ধৰিছে মহিলাই নতুন দিল্লীত দখল কৰা দিল্লীতে আহি আছে আৰু দিল্লীত বাহতে তেখেতে বিভিন্ন ষড়যন্ত্ৰ কৰি আছে কথাখিনি আমি বহুখানে শুনি আছোঁ কিন্তু তেখেতে পরিকল্পনা কিমানখিনি সত্যতে প্রয়োগ হবে এই আমি বিশ্বাস করব নো কারণ রাইজর থাকি রাইজর সেবা নকরাতে ধনের বল গার জোরে সরকার দখল করে কেউ সম্ভবপর নহয় তেখেতকলে আজি 70 বছর শাসন করে বর্তমান গাদীত নাই বাৰু কিন্তু গাদী নাথাকিলে তেওঁলোকৰ জনসাধাৰণে খোৱাৰ দায়িত্ব নাই বুলি ভাবি লোৱাটো তেওঁলোকৰ এটা ডাঙৰ ভুল তেওঁলোকে দিল্লীত বাহৰ নাপাতি যদি নিজৰ জেগাত থাকি জনসাধাৰণৰ লগত মিলি জনসাধাৰণে সেৱা কৰিলেহেঁতেন জনসাধাৰণক সহায় কৰিলেহেঁতেন বা ইউ পি পি এল চৰকাৰে কোনটো কৰা নাই কি কৰা উচিত সেই কথাখিনি ৰাইজৰ লগত বহি আলোচনা কৰা হ'লে ৰাইজে তেওঁলোকৰ ওপৰত এটা আস্থা ৰাখিলেহেঁতেন যে তেওঁলোকে জনসাধাৰণখিনি চিন্তা কৰে কিন্তু তেওঁলোকে তাকে নকৰি আজি জনসাধারণ আঁতর থাকি দিল্লি থেকে বিভিন্ন ষড়যন্ত্র করে টাকা পয়সা খরচ করে গার জোরে গাড়ি দখল করে বিচার এই অবাস্তব হয় আর কেউ সফল নহব ইতিমধ্যে কষ্ট ধরে কাম করা সংগঠন গঠন করবি বিচারিছিল সরকারের হাতে তথ্য আছে আর সেই পরিবেশটুকু আকৌ এটিও সৃষ্টি করে বিচার যেটা রাইজে নিবিচার মানে আজি 17 বছৰ শাসন কালত আপোনালোকে কৈছে যে 23 কোটি বেছি টকা খেলি মেলি এটা ঘোষণা হ'ল সেই তদন্ত প্ৰক্ৰিয়াটো কিমান আগবাঢ়িছে আৰু এইটো তদন্ত আমাৰ চৰকাৰে কৰি আছে আৰু আমি আশা কৰোঁ ইয়াৰ তথ্য সোনকালে ফাদিল হ'ব আৰু চৰকাৰে নিজৰ আইনৰ পক্ষে দুবাৰ তেওঁ চেষ্টা কৰিলে আপোনালোকে সবেই জানে এতিয়া ইতিমধ্যে NLFB বুলি গঠন কৰিলে তাৰপিছত আকৌ এটা গঠন কৰিলে কিন্তু গোটেইখিনি চৰকাৰে তৎপৰতে গোটেইখিনি নিয়ন্ত্ৰণ কৰিছে নহ'লে তেওঁলোকে হয়তো অগ্নিগ্ৰহ হ'ল কিন্তু গম চৰকাৰ মনে মনে থকা নাই এতিয়াতো তেওঁলোকে নিয়ন্ত্ৰণ কৰিলে না তেওঁৰ বিৰুদ্ধে একশ্যন লোৱা নাই তেওঁৰ বিৰুদ্ধে আৰু তথ্য বিচাৰি আছে এতিয়াও সময়ত ল'ব আৰু এই বিজেপি কেনেকৈ ভুল খেলিছে আমি নাজানো কাৰণ তেওঁলোকৰ ভিতৰত পাৰ্টিৰ কথা বিজেপিৰ কথা মই ক'ব নাজানো কৈছে যিখিনি তৎপৰতা ল'ব লাগে কিন্তু ভৱেশ কলদেৱে কৈছে 2025ত বিটিচি বিজেপিয়ে দখল কৰিব বিটিচি কমিশন ৰাজটো।